মাথাপিছু জিডিপির ক্ষেত্রে 2020-21 অর্থবছরে বাংলাদেশ প্রতিবেশী দেশ ভারতকে পেছনে ফেলেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক রিপোর্টে বলা হয়, ভারতের মাথাপিছু জিডিপি 10.5% কমে $1,877 দাঁড়াতে পারে, যা 4 বছরের মধ্যে সর্বনিম্ন। করোনা ভাইরাস মহামারী রোধে দেশব্যাপী করা লকডাউনের কারণে তীব্র অর্থনৈতিক সংকোচনে এই প্রবৃদ্ধি হ্রাস ঘটেছে। অপরদিকে বাংলাদেশে মাথাপিছু জিডিপি 4% বেড়ে দাঁড়িয়েছে $1,888। মাথাপিছু জিডিপি হল দেশগুলোর সমৃদ্ধি নির্ধারণের একটি বিশ্বব্যাপী পরিমাপ। একটি দেশের সমৃদ্ধি বিশ্লেষণে অর্থনীতিবিদরা জিডিপির পাশাপাশি মাথাপিছু আয়ের প্রবৃদ্ধি বের করেন। একটি দেশের জিডিপি দেশটির মোট জনসংখ্যার হিসাব দিয়ে ভাগ করে গণনা করা হয়। বাংলাদেশ এবং ভারতের উভয়ের চলতি মূল্যে জিডিপির হিসাব করা হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী শ্রীলঙ্কার পরে দক্ষিণ এশিয়ার মহামারীর কারণে ভারত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। এতে চলতি অর্থবছরে মাথাপিছু জিডিপি 8% হ্রাস পাবে। তুলনামূলকভাবে নেপাল ভুটান চলতি বছরে তাদের অর্থনীতি জোরদার করবে, এমনটাই আশা করছে বিশ্লেষকরা। অন্যদিকে IMF 2020 বা আরও বেশি সময় ধরে পাকিস্তানের ডেটা প্রকাশ করেননি। IMF আগামী বছরে ভারতের অর্থনৈতিক পুনরুদ্ধারে আভাস দিয়েছে। এতে 2021 সালে মাথাপিছু জিডিপিতে ভারত সামান্য ব্যবধানে বাংলাদেশকে ছাড়িয়ে যাবে। ডলারের পরিপ্রেক্ষিতে ভারতের মাথাপিছু জিডিপি 2021 সালে 8.2% বাড়বে, বিপরীতে বাংলাদেশের মাথাপিছু জিডিপি হবে 5.4%। এতে ভারতে মাথাপিছু জিডিপি দাঁড়াবে $2,030, বাংলাদেশের হবে $1,999। ইতালি স্পেন ব্যতীত যে কোনো বৃহৎ অর্থনীতি বা প্রধান উদীয়মান বাজারগুলোর মধ্যে ভারতের প্রাদেশিক অর্থনৈতিক ঝাপটা বৃহত্তম।